সাকিব যখন দলের ভিলেন, সহজ ক্যাচ ফেলে দিয়ে বড় বিপদে বাংলাদেশ। দর্শক, টি টোয়েন্টিতে আবার নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। বিপিএল মাতিয়ে দলে ফিরেছেন এক ঝাঁক ক্রিকেটার। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুটা ভালো হলো না স্বাগতিকদের। টসে জিতে প্রথমে বোলিংয়ে নেমে ইংলিশ ব্যাটারদের তেমন পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। অবশ্য দুই ওপেনারকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাসুমের করা ওভারের প্রথম বলে ফিল শর্ট দিয়েছিলেন ফিরতিকেস, একটু নিচু হয়ে হাতে লাগলেও সেটি রাখতে পারেনি নাসুম নিজেই। শর্ট তখন ব্যাটিং করছিলেন বিশ রানে। চতুর্থ বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশে বল তুলে দেন জস বাটলার। মিড অনে অনেকটা সময় নিয়ে বলের নিচে নিজেকে নিয়ে গিয়েও সহজতম ক্যাচটি রুখতে পারেনি বাংলাদেশ অধিনায়ক সাকিব। জীবন পাওয়ার সময় বাটলারের রান ছিল মাত্র 19। দর্শক, বাংলাদেশ বনাম ইংল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিতবে বলে আপনি মনে করছেন? অবশ্যই জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।